দেখুন, যার ভিত্তিতে আমাদের এই এসএসসি লোকরা চাকরিদের টার্মিনেট করছে, আমার ধারণা এক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে ভুল আছে। আমি মনে করি যাদের ক্ষেত্রে কম নাম্বার আছে তাদের চাকরি, যাদের ক্ষেত্রে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি ভুল আছে তাদের চাকরি চলে যাওয়া দরকার, সে আমার ভাই হোক আর চোদ্দ পুরুষ যেই হোক। যদি আমি তাকে চ্যালেঞ্জ করছি ওই হার্ড কপি আর এসএসসি হার্ড কপি আর ওই কি বলে হার্ড কপি আর প্রশ্ন হার্ড কপি প্রশ্ন এবং ওই অ্যান্সার কি চেক করে দেখা হোক, ও যদি বারো পায় তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো। যদি প্রমাণ করে দেয় যে আমার ভাই বারো পেয়েছে, ওর অ্যান্সার কি এবং উত্তর যদি প্রমাণ করে দিতে পারে এবং আমরা বলছি নালে ওরা ম্যানিপুলেটিং করছে, প্রমাণ করতে পারে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো। আপনি কি আদালতে যাবেন? আদালতে তো অবশ্যই, আদালতে অলরেডি তো ওরা সার্বিকভাবে গেছে, আমরা আলাদাভাবে যাবো, আলাদাভাবে যাবো। আমি ছেড়ে দেবো, এত বড় কথা বললাম। আর নালে যারা ওখানে আমাকে আমাকে অপমান করার চেষ্টা করছে, বলছি বারো পেয়েছিল পঞ্চান্ন করে দিয়েছে, তারা বলুক, তারা বলুক, তারা কি করবে, তাদেরকেও দল ছেড়েতে হবে। তারা যে অপপ্রচার এবং বদনাম করার কার্যক্রম করছে তাদেরকেও দল ছেড়েতে হবে, তাদেরকে দল ছেড়েতে হবে। এবং ওটা প্রমাণ করে পরবর্তীতে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট যাবো আমরা, এবং আমি মনে করি কোনো মতেই ও বারো পাবে না, ওইরকম পরীক্ষার্থী নেবে। এরকম প্রাইমারিতে টেট পেয়েছে, টেট পাস করেছে, নেটে এক দুই হলে কেটে যায়, বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে চলেছে এবং আরো অন্যান্য পরীক্ষা দিয়েছে। এবং আমার আমার আত্মবিশ্বাস শুধু নাই, প্র্যাকটিক্যাল প্রমাণ আমার বলছে প্রশ্নপত্র এবং ওরা উত্তরপত্র মিলিয়েছিল যখন পরীক্ষা দিয়ে আসে, এখনো প্রশ্নপত্র খোঁজাখুঁজি করছে, উত্তরপত্র আরো মিলাবে, খোঁজাখুঁজি করছে, এবং আমরা হার্ড কপি চ্যালেঞ্জ করে কোর্টে কেস করব, হার্ড কপি চ্যালেঞ্জ করে কোর্টে কেস করব। প্রমাণিত হবে, কিন্তু কিছু তো ভুল করছে, অনেক অংশেই পর্ষদ ভুল করছে, তার উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। অনেক ক্ষেত্রেই ভুল করছে পর্ষদ, অনেক ক্ষেত্রেই ভুল করছে, অনেক ক্ষেত্রে আপনি জানেন না, রাজশেখর মন্ত্র সাহেবও বলেছে যে তোমরা যা ইচ্ছা বাজগুবি এটা সেটা করতে থাকবে, একবার বলবে এটা ঠিক, একবার বলবে ওটা ঠিক, এবার এটা ঠিক, ওটা ঠিক, বেটিং ঠিক করতে থাকবে, এটা তো আমাদের ঠিক করছে কি? অনেক ক্ষেত্রেই ভুল করছে, অনেক ক্ষেত্রেই ভুল করছে। আমি কিছু প্রমাণ দিয়ে দিতে পারবো কোর্ট এবং যা যা পরবর্তী ক্ষেত্রে আরো বড় প্রমাণ প্রমাণের সাক্ষী হয়ে পড়বে, আরো বড় প্রমাণের সাক্ষী হয়ে পড়বে। এবং আমার মনে হয় ওরা এটা ফরেন্সিক রিপোর্ট না করে এটাকে ওরা মানে একটা জাজমেন্ট হিসাবে মানে একটা এত বড় গুরুত্বপূর্ণ ওরা পদক্ষেপ গ্রহণ করছে, এটা ফরেন্সিক রিপোর্ট না করে এটা অন্যায় করছে বলে মনে হয়। আমি মনে করি এটা ফরেন্সিক রিপোর্ট করা দরকার,